সংসারটা আর কারো নয়, খালি আমার। মালিকানার সময় অন্য মানুষ চটগুলা ধুইয়া আনে এই যা থুয়ে দিছে। নারে দেওয়ার নাঙ্গন্য নাই, এগুলো পুষে যাবে না? দামি পাও মোছা নিছে, বস্তা নিবে না, পাও ক্ষয়ে যাবে। হাইরে সোনার পাও, দেখিছু কতগুলো এটা কলগেট আছে, সব ফেলে দিছে। এই লাশায় এবার বেটি আমাদের ভাই থাকতে পারবো না, আমি বুঝতে পারিছি। খুব খারাপ ব্যাপার, সংসার দেখে খায় না, বদমাইশ। এই যে আবার চেঁচাতে শুরু করে দিল, পাতা উঠে গেল, কি যে ভুল পালো কে জানে। বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়, আজকে এই তো দেখবেন না, কালকে ওটা দেখবেন না, পরশুদিন ওটা দেখবেন না, ঝাড়ে ছড়ায়ে সব জিনিস দিয়ে দিবেন আর সংসার হবে? তোমার মায়ের এখনই ফোন লাগাই দাও তো, তোমার মায়ের সাথে কথা কব, কেমন বেটি তৈরি করিছে আমি না দেখি। হ্যালো বাবা, মাইক ফোনটা দাও তো, আমার শাশুড়ি কি যেন কথা বলবে। এই যে নেন, বসে থাকে আজকে মুখে ঝামা ঘুষে দিব, দাঁড়ায় থাকে ভালো করে হবে না। হ্যালো দিদি, কি হয়েছে? কি হয়েছে? তোমার বেটির কিচ্ছার কথা আর কোয়া যাবে না, অত দূরের থেকে কি করো, তুমি এখানে আসো তো, আমাদের বাড়িতে আসো, কাছাকাছি না হলেও বলা যাবে না। আমার বেটি ছোট আছে, অত রাগারাগি করেন না দিদি। না রাগবে না, প্রতিদিন কত ক্ষমা করব, আমি কি ক্ষমার ছালা পাতে বসে আছি? সব মাই ওরকম বলে যে আমার বেটি ছোট আছে, আমার বেটি ছোট আছে, আর কুটনি বুদ্ধি সমেত বলতে হয় না, ছোট আছে না বড় আছে। আমার বেটা যখন কান মাথা চাবাই খায় তখন আর ছোট থাকে না। আমরা ভদ্র মানুষ, আমরা মানুষের সাথে অত অত্যাচার করি না। তুমি আসে বুঝায়ে যাও, আর যদি না বুঝে তাহলে তোমার বেটি তুমি নিয়ে যাও, আমরা সোজা কথা বলতে ভালোবাসি। ঠিক আছে তাহলে যেতেই হবে, জমিতে হাইরে কাজ লাগিছে, ওর বাবা হাইরে পারাপাড়ি করিচ্ছে, আর এদিকে যে কি হলো কে জানে। দিদি কোথায় গেলেন? আসলেন, তোমার বেটি চান করতে গেছে, আমি তো ভাবলাম যে ভয়েতে বোধহয় আসবেন না। এই যে দিদি নেন মিষ্টি, নেন দু পয়সার মিষ্টি আনিছে, আমরা বোধহয় মিষ্টি কোনোদিন খাইনি। কি এত বড় কথা, আমি জুতা মারে গরুদান করতে আসছি, দেন দেন দেন। এত বড় কথা, বেটির বাড়িতে আসিছি বলে পৌঁছে গেছি, আমি গরুদান করতে আসিছি, মিষ্টি খেতে বলা। কতগুলো মিষ্টি ফেলে দিল দেখে নিব। মিষ্টি তো ফেলে দিলেন, যেমনি মাও তার তেমনি বেটি, যে বিচারের জন্য আসিছেন সেই বিচার তোমার করে যেতে হবে, না যেতে পারবেন না বাড়ি, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ করে যাব, কি হয়েছে বলেন? আপনাদের বাড়ি তো আসার ইচ্ছা করে না, বাড়ির হাইরে পাট কাটা নিয়ে কত ব্যস্ত, কত বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসলাম, কি লাগে প্রতিদিন, কি লহর লাগে প্রতিদিন, দেখান বিচার করেই তারপর যাব। কি হয়েছে, কি বেটি দোষ করেছে আমার, আমার অত সুন্দর লক্ষ্মীমানী বেটি কি দোষ করে সারাদিন? তোমার বেটি লক্ষ্মীমানী তোমরা তো কবেন, প্রমাণ দেখাই দিই, থামো থামো। এটা কি এটা এটা এই কলগাটা কতগুলো আছে তুমি নিজে দেখো দিনি, এটা সব গোটা নিয়ে যায় ওদিকে ফেলে দিছে, ঝাড়ঝুর গোবরের দালি সব নিয়ে যায় ওদিকে ফেলে দিবে, সব জিনিস কি ফেলে দিবে, তাহলে সংসার কি দিয়ে হবে? দেখো দেখো কতগুলো আছে দেখো। এই কলগেটটা ফেলে দিছে তার জন্য আমাকে এত দূর থেকে এত দূর নিয়ে আসলেন? এটা কি দাম না, এটা কত দামের কলগেট, এটা কি জানেন? এরকম কলগেট আমি এক্ষুনি একটা কিনে এনে দিয়ে যাচ্ছি। এই কলগেটের জন্য এত ঝগড়া, আমার বেটি এত খারাপ হয়ে গেল, না চাংরা মানুষ ফেলে দিছে, না কয়দিনের বাড়াবে, এক দুদিনের না বের হবে, তো কি হয়েছে ছোট লোক সব? কি এরকম কথা, আজকে কলগেট ফেলে দিবে, কালকে ওটা ফেলে দিবে, ওদিনকে ওটা ফেলে দিবে, এরকম করে যদি ফেলে দেয় সব, রাজার রাজভাণ্ডারটাও চলে যাবে, আমাদের কি সংসারে তার কিছু থাকবে? ও এই ভিলেনটা তাহলে তুমি, বেটি এই যার থেকে সারাদিন কেমন ফোন করে করে হ্যালো হ্যালো করে, আর তুমি এগুলো কানে কান মন্ত্র দেন না ফোনে, আমি বুঝতে পারিনি, আজকে বুঝা গেল। ও এইবার তোমাদের চালাকি গুলো বুঝতে পারিছি, বিয়াই কাজ করে নিয়ে আসে আর তোমরা মা বেটি এরকম করে ফুরান না, ওই জন্য তোমাদের সংসারে আয় উন্নতি নাই, কত পূজা পার্বণ চলে যায়, কালী পূজা দুর্গা পূজা কত পূজা, আমার বেটাটাকে একটা জামা শুদ্ধ দেয় না, জামা দিবে না দিবে না, তাহলে একটা সুতা দে, সুতাটা শুদ্ধ দেয় না, তোমরা যত ভিখারি তখন কি পারবেন আমার সংসার সদাই দিতে? তখন তো কবেন আমার নাই, আমরা গরিব, তখন ধুলার গোড় দিয়ে দিবেন, গোড় দিয়ে দিবে, তখন আমি কি তোমাদের গায়ে ধরতে পারবো? কলগেট দেখাতে এসছে, কলগেট কত দিবেন জানি, ওই তো বি
সময় হার দেওয়ার কথা আছিল আমার বেটা গরিব দেখে বলল জি থাক এখন দিতে হবে না পরে দেন ওই পরেতে পরেই হলো 5 বছর হয়ে গেল এখনো হার দেওয়ার কোনো নামগন্ধ নাই হারটা কি দিতে হবে তোমরা কি জানেন না খবরদার এরকম হারে দোহাই দিবেন না নিজেরা তো মেয়ে খুঁজে পাচ্ছিল না কোথাও মেয়ে জোটে না 14 বার খালি ঘটকে পাঠায় পাঠায় আমাদের পায়ে তেল দিয়ে দিয়ে আমার বেটিক নিয়ে আসলেন ওই জন্য তখন আমি বলেছিলাম যে দিব না বেটিক দিব না এই একবার বেটা যায় একবার মায়ে যায় একবার বাপে যায় একবার ঘটকে পাঠায় ঘুরে 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 বইটিটা নিল আর আমরা বলেছি যে আমরা এখন দিতে পারবো না ওরকম বড় লোকের ঘরে আমরা দেওয়ার দরকার নাই এখনই যদি বেটি নিয়ে চলে যায় তাহলে মেয়ে জুটবে না সারা জীবন বেটা গুড়া করে রাখতে হবে বাড়ি আর বড় বড় ভাষণ হার নিবে একটা কিছু দিব না কি করেন করেন তো বেশি বেশি মারতে পারি হার নিবে একদম গলা দিবে মারবো ছি 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 চুরের মায়ের ডাঙ্গর গলা বেটি আমার সংসার ধ্বংস করেছে আর মাও আসে বড় বড় লেকচার মারিছে এই জায়গায় আমার বাড়িতে আসে অত লেকচার চলবে না লেকচার দিবা নিজের বাড়ি যাই দাও বা ও নো চল আমি চল বেটি দিছিতে কি হইছে এই বেটি চল তো এখনি চল ও এত চান করতে গেছে দরকার নাই ফোন করে পরে ডাকে নিব এখন চলে যাব দরকার নাই এক মুহূর্তের জন্য আর থাকবো না ছি 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 বেটির থেকে মাউটা বেশি শয়তান এক নম্বরের ডাকনি